হ্যালো ভিউয়ার্স, মিউটিটিভ সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ত্বকের ব্রণ, ফুসকুড়ি, ডার্ক স্পট, মেলাজমা, এইসব অয়েল ভাব, এগুলো দূর করে কীভাবে তোমরা ফর্সা ত্বক পেতে পারো সম্পূর্ণ ঘরোয়া উপায়ে। তো বন্ধুরা, ডার্ক স্পটের প্রবলেম কিন্তু আমাদের এই দৈনন্দিন জীবনে সবারই হয়ে থাকে, ম্যাক্সিমাম মুখে ছোটোখাটো বড় দাগ হয়ে থাকে। তো এই দাগটা কিভাবে হালকা করে আমাদের ত্বককে জেল্লা ভাব এবং ফর্সা ভাব ফিরিয়ে আনা যায় সেটাই আমরা একটু চেষ্টা করতে পারি। তো বন্ধুরা, রেমেডিটা কিন্তু ম্যাজিকের মতো কাজ দেবে, তোমরা অবশ্যই ট্রাই করো। সামনে পুজো আসছে, বাঙালিদের বড় উৎসব, তো তার আগে কিন্তু এটা মেখে তোমাদের ত্বকটাকে অনেক উন্নতির দিকে বা অনেক ফর্সার দিকে নিয়ে যেতে পারো। এখানে আমি বেসন দিয়ে দেবো 1.5 চামচ। বেসন আমাদের ত্বকে যেমন টান টান করে, ফর্সা করে, ত্বকের দাগ স্পট দূর করে, তেমন কিন্তু ত্বকে ভেতর থেকে পরিষ্কার করে এবং মুখের লোমের সংখ্যাও কিন্তু কমিয়ে তোলে। এর সঙ্গে 1 চামচ কাঁচা দুধ দেব। কাঁচা দুধ ক্লিনজিং করে, কাঁচা দুধ কিন্তু ত্বকে যে আমাদের মেচেদা পড়ে সেই মেচেদার উপর কিন্তু ট্রিট করে, মেচেদা তুলে দিতে সাহায্য করে, স্কিনকে খুব সফট মোলায়ম রাখে কিন্তু কাঁচা দুধ। তো কাঁচা দুধ অপরিসীম, অনেক অনেক কাজ আছে, সমস্ত কাজ তো বলা এই ছোট্ট ভিডিওর মধ্যে সম্ভব নয়, তো যেটুকু বললাম এটুকু তো করেই। নেক্সট আমি দেখো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নারকোল তেল। এখানে কোকোনাট অয়েল ইউজ করছি। নারকোল তেল কিন্তু আমাদের চেহারার যে কোনো ডার্ক স্পটকে অনেকটাই হালকা করে, অনেকটাই। তো স্কিনে যাদের খুব ড্রাই ভাব তারা কিন্তু নারকেল তেল অবশ্যই ইউজ করতে পারো, ত্বকে একটা গ্লো আসবে ইনস্ট্যান্টলি, ব্রাইট ভাব আসবে এবং সফট ভাব আসবে। তো নারকোল তেল দুধের সাথে যে মিক্স করবে না, একটা খুব ভালো একটা ক্লিনজিং করে স্কিনে। তো দেখো আমি এই 3টে উপাদান এর মধ্যে নিয়ে নিলাম। এবার আমার যেটা নিতে হবে সেটা হচ্ছে রোজ ওয়াটার, গোলাপ জল। তো রোজ ওয়াটারটা দেখো খুবই ভালো কিন্তু যাদের স্কিনে খুব একটু ব্রণের প্রবলেম, যাদের স্কিনে ফ্রেকলসের প্রবলেম, তাদের কিন্তু রোজ ওয়াটারটা ভীষণ ভালো টোনিংয়ের জন্য। তো টোনিংটা আমাদের স্কিনের পক্ষে খুব ইম্পর্ট্যান্ট। তো আমি এখানে একটু গোলাপ জল দেব। গোলাপ জল আমাদের ত্বকে ফর্সাও করে, একটা রিফ্রেশ ভাব দেয়। তো রেমেডিটা দেখো আমি সমস্ত উপাদান দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব জল জল হবে না, খুব গাঢ় আঠালো হবে না, ক্রিমের মতো একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর বন্ধুরা, এটা শুধু ফেসে না, এখন থেকে যে কোনো রেমেডি তোমরা ফেসে, গলায়, হাতে একসাথে বানিয়েই অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করতে পারো। কারণ সামনে পুজো আসছে, একটা বড় মানে আমাদের দুর্গাপুজো শ্রেষ্ঠ উৎসব বলা হয়। তো তার আগে নিজেদেরকে যদি একটু প্যাম্পার করা যায়, একটু সুন্দর করা যায়, তো কে না চায় বলো। তো দেখো এই রেমেডিটা শুধু গলায় মুখে না, গলায় হাতে পিঠে সব জায়গায় তোমরা ইউজ করতে পারো। সমস্ত রেমেডিই কিন্তু মুখের সাথে সাথে গলা পিঠে ইউজ করা যেতে পারে, ভীষণই ভালো কাজে দেয়। তো অবশ্যই এটা ফেসে অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার আগে মুখটা ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নাও, তারপর একটু মুছে নাও, তারপর এটা অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করে না 2 মিনিট মাসাজ করে শোকাতে দাও, যতক্ষণ না শোকাবে ততক্ষণ কিন্তু ধোবে না। তো অবশ্যই তারপরে ধুয়ে নাও, ধুয়ে একটু ময়শ্চারাইজার ইউজ করতে পারো বা টোনার ইউজ করতে পারো। তো দেখো বন্ধুরা, ম্যাজিকের মতো কাজ দেবে, চেহারা কিন্তু ফর্সা উজ্জ্বল ফিরে আসবে। ভিডিওটি ভালো লাগলে